Hello, hello. Hello, hello. Hey. What is this? Please, sir. What is this? The party has come. Party journal. Only party journal. Apni tan disen. Ki dorkar ache? Ekta police officer signal dile apni darabe. Tan kotha ta shunen. Onek korchi bhaiya. Onek ami help korchi shobaike. But ekhon ar help korte parlam na. Hello, hello. Hello, hello. Hey. What is this? Please, sir, what is this? Eta ki korlen apni? This is totally unexpected. What's your name? Apni erokom korlen kena? Apni je rough and tough chalalen? Friend er party ache. Friend er party jonno apni rough time chalaben? Please show your papers. Please. 67336 sir, bhalo ache sir. Have any driving license? Driving license to nai sir. ড্রাইভিং লাইসেন্স নাই বাসা রেখে আসছেন এই জন্য আপনি পালাইছেন প্লিজ এগুলো করবেন না আপনি কোথায় পড়াশোনা করেন নর্থ সাউথ ইউনিভার্সিটি তো নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়েন আপনার কোনো ড্রাইভিং লাইসেন্স নেই সেটা তো কোনো বিষয় না কিন্তু এটা তো টোটালি আনএক্সপেক্টেড আপনাদের মতো ইয়াং জেনারেশনের কারণে আমরা কি এটা এক্সপেক্ট করতে পারি প্লিজ স্যার আপনি আসেন আপনার সাথে পার্টি আছে আমার একটা পার্টির জন্য অনলি পার্টির জন্য আপনি টান দিচ্ছেন দিস ইজ টোটালি রিডিকুলাস এটা তো একটা কৌতুক আপনি যেটা করতেছেন এটা তো একটা কৌতুক আপনি কি এটা করতে পারেন এত স্পিড আর আপনি যে বাউলি মারতেছেন এটা কেন করতেছেন আপনার যদি একটা স্পোর্টস কার হতো তাও একটা কথা ছিল একটা করোনা গাড়ি নিয়ে আপনি যদি এভাবে বাউলি মারেন রাস্তায় যদি কোনো অ্যাক্সিডেন্ট হতো স্যার দিস ইজ টোটালি আনএক্সপেক্টেড অ্যান্ড দিস সিচুয়েশন ইজ নট গুড প্লিজ নেক্সট টাইম এটা করবেন না আপনি আমার সাথে আসেন আপনার পেপারসগুলো তো আপডেট আছে বাট আপনি মানুষ একটা রেসিং কার নিয়ে রেস করে আর আপনি একটা নর্মাল একটা গাড়ি নিয়ে রেস করতেছেন তা পাবলিক প্লেস রেস না ভাই আসলে আমার
পার্টি আছে এই জন্য আমি জোরে চালাই। প্লিজ প্লিজ আপনি সামনে আসেন, আমি কথা বলতে পেপারসটা দিয়ে জানবেন। আমি সামনে আসেন, সামনে আসেন, আপনার লাইসেন্স নাই আপনার এটার বিরুদ্ধে আমি ব্যবস্থা নিব। প্লিজ সামনে আসেন। আমি বোঝাইতে চাই আমি মামলাটাকে দিয়ে দিই, তারপরে আপনাকে মামলা দিলাম, তার মানে কি আমি আপনার শত্রু হয়ে গেলাম? আমি আপনার শত্রু না, আপনাকে লিসেন দিলাম, কারণ এটা একটা লিসেন যে স্যার আপনারা যারা ভায়োলেশন করবেন, র্যাশ ড্রাইভ করবেন এবং ঢাকা শহরে, আমরা চাই না। আপনারা একটা ইয়াং জেনারেশন, আপনি পড়াশোনা করেন একটা ডেজিগনেটেড ইউনিভার্সিটি, আপনি কোন ডিপার্টমেন্টে আছেন? বিবিএ। তো বিবিএতে পড়াশোনা করেন, আপনি দেখতে সুন্দর, হ্যান্ডসাম, আপনার কী দরকার আছে? একটা পুলিশ অফিসার সিগন্যাল দিলে আপনি দাঁড়াবেন, তার কথাটা শুনেন। আমি কি খারাপ বললাম? নেক্সট টাইম কি আপনি করবেন? মামলা দিলাম তার মানে আমি আপনার শত্রু না, আই এম ইয়োর ফ্রেন্ড, বাট আপনি একটা ভুল করছেন যার কারণে আমি এটা মামলা দিতে বাধ্য হয়েছি। তা নেক্সট টাইম কি এটা করবেন? ঠিক আছে, আপনার ট্যাক্স টকেটটা রেখে দিলাম, 20 দিন পর আমাদের অফিস থেকে উঠে নিন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। আমরা চাই যে আমাদের যারা ইয়াং জেনারেশন তারা আমাদের সাথে কাজ করুক, আমরা সবাই মিলে একসাথে কাজ করবো, বাট ঢাকা শহরে কেউ যেন সিগন্যাল ভায়োলেশন করবেন না। আপনারা প্রয়োজন হলে আপনারা পুলিশকে বলবেন, পুলিশ আপনাকে হেল্প করবে, পুলিশ আপনাদের পাশে আছে সর্বদা সবসময়। পুলিশ শুড বি ইয়োর ফ্রেন্ড। থ্যাংক ইউ সো মাচ, বেস্ট অফ লাক।